আজকে মুখ্যমন্ত্রী বলছেন ভাঙনে যা হয়েছে বিক্ষিপ্ত ঘটনা। মুখ্যমন্ত্রীর চোখে বিক্ষিপ্ত হতে পারে, চোপড়াতে দেখুন গত কয়েকদিন ধরে ভাঙনের যে ঘটনা ঘটছে, সেই জন্য আমি আতঙ্কে ছিলাম, আমি উদ্বেগ ছিলাম, সেই জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমি গিয়েছিলাম যাতে ভাঙনের জন্য তিনি এবং রাজ্যের বাসীর জন্য তিনি সদর্থক ভূমিকা পালন করে। কিন্তু দুঃখের বিষয়, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এর বিয়ের তার বিয়ে এর সেখানে প্রোগ্রাম যেতে পারে, জনজুয়ার প্রোগ্রাম করতে অ্যাটেন্ড করতে পারে, বিরোধী বিধায়কের জন্য পাঁচ মিনিট তার জন্য বরাদ্দ থাকে না। আপনি আপনার ক্যান্ডিডেটরা নমিনেশন ফাইল করতে পারছেন না, আপনি কমিশনে কেন এখন কি জানাতে আসছেন? অভিযোগ জানাতে আসছি, একবার আমার কর্মী আজকে আক্রান্ত হয়েছে, মারা গিয়েছে আমার কর্মী, অপদার্থ কমিশনার কে জানাতে এসেছি। আপনি কি নিজের নিরাপত্তাহীনতা স্বীকার? আমি সবসময় আমি নিরাপত্তাহীনতাই ভুগি। আজকে এই মৃত্যুর জবাব নিতে জবাব চাইতেছি, দায়ী নিতে হবে। কমিশন তো দায়ী, যখন দেখছে 12 তারিখ থেকে ভাঙনের সমস্যা তৈরি হয়েছে, 12 তারিখ থেকে আমাদের মহিলা নেত্রীকে দীর্ঘক্ষণ সেখানে ভোট আটকে রেখেছিল, আমাদের জেলা সভাপতিকে আক্রান্ত হয়েছিল, 13 তারিখে আমাদের উপর হামলা চালিয়েছিল, আমাদের কর্মী গুলিবিদ্ধ হয়েছিল, 14 তারিখে আমাদের কর্মীরাও মার খেয়েছে, 15 তারিখ আজকে আমাদের কর্মী মারা গেল। ভাঙনকে থামানো যাচ্ছে না কেন? চাইলে ভাঙন ঠান্ডা হবে, শাসক তো চাইছে ভাঙনকে উত্তপ্ত করতে। যার আমি ভারী পড়ে যাচ্ছি, হয়তো আমি সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলছি, যাদের অসুবিধা হচ্ছে বোমগুলি পিস্তল বর্জনের সমাজের কথা বলছি, যখন যাদের অসুবিধা হচ্ছে তারাই আমাকে টার্গেট করছে। পুলিশের ভূমিকা কি দেখলেন আজকে? গত দুদিন ধরে পুলিশের ভূমিকা কি দেখলেন? টোটালি নীল পুলিশের ভূমিকা, আমি খবর পাচ্ছি সেটাই। অনেক আমাদের ম্যাক্সিমাম প্রার্থীকে নমিনেশন জমা দিতে দেওয়া ভাঙর অনেক এই রায় ঘোষণার পরে পুলিশ কয়েকজনকে নিয়ে গেছিল, 2 না 3 জনকে নিয়েছিল, নিয়ে গেছিল তাদের কাছ থেকে পুলিশের সামনে থেকে কাগজ কেড়ে নিয়েছে, ফাইল কেড়ে নিয়েছে। সর্বপ্রথম হচ্ছে ভাঙনে যে সমস্ত তৃণমূল দলের দুষ্কৃতীরা আছে, যারা যাদেরকে স্পেশাল অবজার্ভার ধরে রেখেছে, আরাবুল সাহেব যার মতো যারা লোক আছে এদেরকে অ্যারেস্ট করতে হবে, এবং শাসককে দায়িত্ব নিতে হবে যে বিরোধী কণ্ঠকে রোধ করব না, তাহলে ভাঙনে এমনিতেই শান্তি ফিরে যাবে। অবশ্য তাছাড়া হবে না, বেঙ্গল পুলিশ দিয়ে, পুলিশ রাজ্য পুলিশ দিয়ে ভাঙন সারা রাজ্যে জড়জগত চলছে, এটাকে বন্ধ করা যাবে না, এরা পক্ষপাতিত্ব করছে।